ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোট গ্রহণের জটিলতা এড়াতে দেড়গুণ ইভিএম রাখা হবে, যাতে মেশিন নষ্ট হলে অন্য একটি দিয়ে দ্রুত ভোট নেওয়া যায়। 128টি কেন্দ্রের মধ্যে 55টি ঝুঁকিপূর্ণ এবং 43টি অধিক ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনায় মোতায়েন থাকছে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। দ্বিতীয়বারের মতো নির্বাচন হচ্ছে ময়মনসিংহ সিটিতে। এতে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 222 জন। বিজয় নিশ্চিত করতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। দেড়গুণ ইভিএম রাখার পাশাপাশি আচরণবিধির বিষয়ে কঠোর অবস্থান তাদের। ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে 3098 জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার। দলের দুজনেই অভিযোগ করলো, আমরা দুজনকে ডেকে এনে তাদের মধ্যে সমঝোতা করা দেওয়ার চেষ্টা করছি এবং তাদেরকে আইন কানুনের ভয়ভীতি দেখাইছি এবং কমিশন যে দুজনের মনোনয়নপত্র বাতিল করে দিয়ে ইলেকশন থেকে তাদেরকে পোস্টপন করে দিবে সেটাও তাদেরকে জানিয়ে দিয়েছি। কমিশন কোনো ধরনের শৈথিল্য দেখাবে না। অন্যদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারেন সেজন্য থাকবে 11টি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ টিম, আর সব মিলিয়ে পুলিশ সদস্য থাকবে 1200 জন। আমাদের এখানে প্রায় 33টি মোবাইল ডিউটি আমরা ডিপ্লয় করব, মোবাইল পার্টি, যেখানে 6 জন বা 7 জন করে পুলিশ সদস্য এক একটি মোবাইল পার্টিতে কাজ করবে। প্রায় 1200 পুলিশ সদস্য এই ইলেকশন উপলক্ষে মোতায়েন থাকবে। 9 মার্চ অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। 990টি ভোট কক্ষে ভোট দেবেন 3,36,496 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ময়মনসিংহ।